আজকে আমরা এখানে আলোচনা করব যে 400 ওয়াটের প্যানেল, 400 ওয়াটের সোলার প্যানেল আর 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই কম্বিনেশনে ওই প্যানেলটা কিন্তু 130 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে পারছে না। অদ্ভুত ব্যাপার, কেন এই ধরনের প্রবলেম হচ্ছে সেটা আমরা এখানে আলোচনা করব। প্রশ্নটা করেছেন বাংলাদেশ থেকে মারুফ মারু। ওনার বাড়িতে যে সিস্টেম রয়েছে সেটা হলো 400 ওয়াটের প্যানেল রয়েছে এবং 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, আর উনি যে লোডটা চালান সেটা উনি বলে দিয়েছেন, সেটা হলো একটা সিলিং ফ্যান, ডিসি সিলিং ফ্যান, একটা টেবিল ফ্যান উনি চালান আর চারটে এলইডি জ্বালান। তো ধরে নিচ্ছি 9 ওয়াটের এলইডি চারটে উনি জ্বালান। তো এইরকম সিস্টেমে কেন 130 অ্যাম্পিয়ারের ব্যাটারিটাকে চার্জ করতে পারছে না ওই 400 ওয়াট প্যানেলটা, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। দেখুন, এখানে কিছু কথা আগে শুরু করার আগে ছোট করে বলে দিই যে আমরা এখানে যে সমস্ত হিসেবগুলো দেখাই সেটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির প্যানেল আর ব্র্যান্ডেড কোম্পানির ব্যাটারির ক্ষেত্রেই বলি। আমি যদি বলি যে কোনো একটা 100 ওয়াট প্যানেল সারা দিনে 450 ওয়াট জেনারেট করে, তো সেটা কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানি, কোনো লোকাল মেডের সাথে কিন্তু এই হিসেবটা মিলবে না। তো আপনার বাড়িতে যে প্যানেলটা রয়েছে 400 ওয়াটের প্যানেল, সেটা যদি লোকাল মেড হয় তাহলে কিন্তু এই হিসেব কখনোই মিলবে না। কারণ একটা 100 ওয়াট প্যানেল যদি আপনি লোকাল মেড কেনেন তাহলে কিন্তু সেটা ওই 60-70 ওয়াটের বেশি জেনারেট করবে না ঘন্টায়, এবং সেটা সারা দিনেও যেরকম একটা 100 ওয়াট ব্র্যান্ডেড প্যানেল যেরকম 450 ওয়াট জেনারেট করে দিতে পারে, ও কিন্তু সারাদিনে 200 ওয়াটের বেশি জেনারেট করবে না। মানে জাস্ট একটা 50 ওয়াট প্যানেলের মতো, মানে ব্র্যান্ডেড কোম্পানির 50 ওয়াট প্যানেলের মতো কাজ করবে। তো এই ধরনের জিনিস কিনে কিন্তু মানে পয়সাটাই নষ্ট, কাজে কিছুই লাগে না। তো প্রথমত বলি যে আপনি কি কি চেক করবেন সেটা বলি। প্রথমত যেটা দেখবেন সেটা হলো যে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো যেখানে প্যানেল সেট করা রয়েছে সেখানে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত রোদ পায় কিনা। আর সেকেন্ড যেটা আছে সেটা হলো প্যানেলটাকে দক্ষিণ দিকে মুখ করে বসাতে হয়। কেন দক্ষিণ দিকে মুখ করে বসাতে হয় সেটা বলি। সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তাই যখন দক্ষিণ দিকে আসে ঘুরতে ঘুরতে তখন কিন্তু ম্যাক্সিমাম ওয়াটটা আমরা পাই। এবং যদি দক্ষিণ দিকে মুখ করে প্যানেলটা লাগাই আমরা এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাই, মানে মাটির সাথে অ্যাঙ্গেল করবে প্যানেলটা 30 ডিগ্রি, যদি 30 ডিগ্রি মাপতে অসুবিধা হয় তাহলে প্যানেলের একটা প্রান্ত 10 ইঞ্চি উঁচু করে যদি ধরতে পারেন তাহলে সেটা মাটির সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হলো 30 ডিগ্রি প্রায়। তো এইভাবে যদি দক্ষিণ দিকে মুখ করে এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্যানেলটা লাগান তাহলে কিন্তু ওর থেকে ম্যাক্সিমাম ওয়াটটা আমরা পাবো। মানে একটা 200 ওয়াট প্যানেল দিয়ে যদি আমি হিসেব করি, ব্র্যান্ডেড কোম্পানির প্যানেলগুলো আছে সেগুলো কিন্তু 900 থেকে 950 ওয়াট সারাদিনে জেনারেট করে। তো আপনার যদি ব্র্যান্ডেড কোম্পানিরই প্যানেল হয়ে থাকে তাহলে 200 ওয়াটের একটা প্যানেল যদি 950 ওয়াট জেনারেট করে তাহলে 400 ওয়াট প্যানেল কিন্তু প্রায় কিন্তু 1800 ওয়াটের উপর জেনারেট করবে। তো আপনার যে ব্যাটারিটা রয়েছে সেটা এবার বলি। ব্যাটারিটা হচ্ছে 130 ওয়াটের একটা ব্যাটারি, ওর যে 100% ওয়াট রয়েছে সেটা হলো 1560 ওয়াট। কি করে বুঝলাম 1560 ওয়াট? ওর অ্যাম্পিয়ার হচ্ছে 130 এবং 12 ভোল্টের যেহেতু ব্যাটারিটা, তাই ভোল্ট আর অ্যাম্পিয়ার দুটোকে গুণ করলে, মানে 12 আর 130 যদি গুণ করেন তাহলে 1560 ওয়াট পাওয়া যায়। এই 1560 ওয়াট হলো 100% ওয়াট, মানে ওর মধ্যে টোটাল স্টোর করা আছে, কিন্তু ইউজেবল ওয়াট হচ্ছে ওর 80% ওয়াট, যেটা হলো 1560-এর 80%। হিসেব করে দেখবেন সেটা হলো 1248 ওয়াট। তার মানে 1248 ওয়াট আপনার স্টোর করতে পারবেন এবং আবার খরচও করতে পারবেন ওই 1248 ওয়াট। তো আপনার যদি 400 ওয়াট প্যানেল থেকে থাকে সেটা কিন্তু সারাদিনে 1800 ওয়াটের ওপর জেনারেট করে, তার মানে হিসেব মতো আপনার এই ব্যাটারি কিন্তু খুব সহজেই পুরোপুরি চার্জ হয়ে যাওয়ার কথা। এমনকি শীতকালেও এই ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যাওয়ার কথা এই 400 ওয়াট প্যানেলের সাথে 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি থাকে। কিন্তু আপনার যেহেতু পুরোপুরি চার্জ হচ্ছে না, তাই আপনার সিস্টেমে এই সমস্ত চেকিংগুলো করবেন যেগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে দক্ষিণ দিকে প্যানেল লাগানো আছে কিনা এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে কিনা। সেকেন্ড যেটা আসছে সেটা হলো প্যানেলে যদি এইভাবে সেট করা থাকে তাহলে ওর থেকে যে আউটপুটটা আমরা পাই সেটা হলো ম্যাক্সিমাম আউটপুট, এবং ম্যাক্সিমাম আউটপুটটাকে আমাকে যদি পুরোপুরি স্টোর করতে হয় তাহলে ওর থেকে যে ওয়্যারটা আসবে সেটা অবশ্যই ডিসি ওয়্যার হতে হবে এবং মোটা ওয়্যার হতে হবে। যেহেতু 400 ওয়াটের প্যানেল আপনি ব্যবহার করছেন তাই অন্তত মিনিমাম 3.5 mm ডিসি ওয়্যার দরকার, নট এসি ওয়্যার। এসি কারেন্টের ওয়্যার কিন্তু আলাদা আর ডিসি কিন্তু আলাদা। তো ডিসি ওয়্যার ইউজ করবেন, এবং
সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত যে ওয়্যারটা আসছে সেটা ডিসি হলেও চেষ্টা করবেন 15 ফিটের কম রাখার বা 15 ফিটের মধ্যে রাখার, কারণ তার থেকে যদি বেশি লম্বা হয়ে যায় তাহলেও কিন্তু অ্যাম্পিয়ার লস হবে। তো এই ধরনের প্রবলেম আছে কিনা আগে দেখে নেবেন, এবং 15 ফিটের মধ্যে যদি থেকে থাকে তাহলে ওই চার্জ কন্ট্রোলারের থেকে যে আউটপুটটা পাচ্ছেন সেটাকে আপনি ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসিতে কনভার্ট করে নিয়ে আপনি পুরো বাড়িতে এটাকে ওয়্যারিং করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো যদি এইরকম সিস্টেম হয়ে থাকে তাহলে আপনার কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে ওয়্যারটা চেক করবেন এবং কিভাবে বসানো আছে সেটা চেক করবেন। আর চার্জ কন্ট্রোলারের কথা বলে দিই, যদি চার্জ কন্ট্রোলারের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এক সাইডে চার্জ কন্ট্রোলার লাগিয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক কম দামের মধ্যে ভালো চার্জ কন্ট্রোলার। তো আপনার যে সিস্টেম রয়েছে, মানে তিনটে জিনিস, আপনার ব্যাটারি যদি লোকাল মেড হয় তাহলে কিছু বলার নেই, ওর কোনো গ্যারেন্টি নেই, কোনো ওয়ারেন্টিও হয় না। আর যদি আপনার সোলার প্যানেল ওটাও কিন্তু যদি লোকাল মেড হয়ে থাকে তাহলে কিন্তু কি আউটপুট আসবে বলা সম্ভব নয়। আর আপনার যে চার্জ কন্ট্রোলার সেটাও যদি লোকাল মেড হয়ে থাকে তাহলেও কিন্তু ওর থেকে কি ধরনের কিভাবে ব্যাটারিটা চার্জ হচ্ছে সেটাও একটা দেখার ব্যাপার। তো এই তিনটে যদি আপনার ব্র্যান্ডেড কোম্পানির হয়ে থাকে তাহলে কিন্তু আমরা যে হিসেব বলে দিই, আমাদের চ্যানেলে অনেক প্র্যাকটিক্যাল ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন, বা আমরা যে সমস্ত হিসেবগুলো বলে দিই সেই ভিডিওগুলোও দেখতে পারেন, সেই সমস্ত হিসেব মিলে যাবে যদি আপনার চার্জ কন্ট্রোলার, ব্যাটারি এবং সোলার প্যানেল ব্র্যান্ডেড হয়। কিন্তু লোকাল কোম্পানিগুলো কিনে নিয়ে আপনারা কিন্তু পয়সাটাকে নষ্ট করবেন না। তো আপনি দেখে নিন যে আপনি কি জিনিস ইউজ করছেন, যদি ব্র্যান্ডেড জিনিস ইউজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই টেকনিক্যাল পার্সনকে দিয়ে কাজগুলো করান। আর এছাড়াও আপনি হেল্প নিতে পারেন ইউটিউবের, আমাদের চ্যানেলেও প্রচুর ভিডিও আছে এবং ইউটিউবে প্রচুর ভালো ভালো ক্রিয়েটরও আছেন যারা সোলার নিয়ে অনেক ভিডিও করেছেন, আমার থেকেও ভালো ভিডিও বানান, অনেক প্র্যাকটিক্যাল ভিডিও আছে সেইগুলো দেখতে পারেন। সেগুলো দেখেও কিন্তু আপনি নিজে নিজে বাড়িতে কিন্তু এগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই হলো আপনার প্রশ্নের উত্তর। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।